আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু অনেকেই আমাকে প্রশ্ন করে যে স্যার পড়ার রুটিন কীভাবে তৈরি করব। আমাদের জন্য একটা রুটিন তৈরি করে দেন সো আমি আপনাদের বলবো আপনারা নেগেটিভ পজিটিভ সংমিশ্রণে একটা রুটিন তৈরি করেন তাহলে ফলো করতে পারবেন ঘটনাটা বুঝতে পারেননি তো যে নেগেটিভ পজিটিভ সংমিশ্রণটা কেমন আচ্ছা এইটা বো বোঝানোর আগে আমি আপনাকে দুই তিনটা ঘটনা বলতেছি ছোট ছোট তাহলে বুঝতে পারবেন মনে করেন যে পজিটিভ চিন্তা করে সে পেন্সিল বানাইছে লেখার জন্য ভালো বিষয় এখন যে নেগেটিভ চিন্তা করে সে কিন্তু রাবার বানাইছে কারণ আপনি লিখতে যে যদি কোনো ভুল করেন সেক্ষেত্রে ওটাকে মিশিয়ে দিয়ে যেন আবার পুনরায় লেখা যায় মনে করেন যে পজিটিভ চিন্তা করে সাইকেল বানাইছে চালানোর জন্য যেন আমাদের যাতায়াত সুবিধা হয় আর যে নেগেটিভ চিন্তা করে সে বেল আর ব্রেক বানাইছে কিভাবে বলেন তো বা সেই মানে নেগেটিভ পজিটিভ চিন্তা করে সাইকেল বানাইছে আর নেগেটিভ চিন্তা করে কী করছে বেল আর ব্রেক বানাইছে যেন চলার সময় কোথাও যদি থামতে হয় তাহলে ব্রেক চাপতে পারেন আর যদি কাউকে সিগন্যাল দিতে হয় কোনো প্রবলেম হয় তাহলে বেল বাজে দিতে পারেন নাম্বার থ্রি নাম্বার থ্রি এরোপ্লেন যখন চালায় আকাশে যখন উড়ে তো যে পজিটিভ চিন্তা করে মানুষ কী বানায় এরোপ্লেন বানাইছে যেন খুব দ্রুত এক স্থান থেকে আরেক স্থানে যাওয়া যায় আর নেগেটিভ চিন্তা করে কী বানাইছে বলেন তো প্যারাসুট বানাইছি যদি প্লেনের মধ্যে কোনো সমস্যা হয় যেন ওইখান থেকে জাম্প দিয়ে অন্তত জীবন রক্ষা করা যায় সো নেগেটিভ পজিটিভ দুইটা বিষয় এক একসাথে কাজ করে আর আমরা সাধারণত শুনে থাকি যে বি পজিটিভ পজিটিভ চিন্তা করতে হবে না শুধু পজিটিভ না পজিটিভ প্লাস নেগেটিভ দুইটা চিন্তা একসাথেই করতে হবে করতে হবে পজিটিভটা কিন্তু নেগেটিভ চিন্তাটা করে রাখতে হবে যেমন মনে করেন আপনি সাঁতার জানেন না আর সমুদ্রে ঝাঁপায় পড়ছেন এখন বি পজিটিভ হিসাবে তো আপনার অবস্থা কী হতে পারে আপনি নিজেও কল্পনা করতে পারেন হ্যাঁ এখন আসি রুটিনটার বেলায় যে পড়ার রুটিনটা কিভাবে নেগেটিভ পজিটিভ সংমিশ্রণ করবেন নাম্বার ওয়ান পড়ার রুটিন বানাবেন খুবই সহজ এবং আপনি ফলো করতে পারবেন মনে করেন একশোর মধ্যে পঞ্চাশ তাহলে আপনার পড়ার রুটিনটাকে বানাবেন ষাট বা সত্তর এর বেশি বানাবেন না অর্থাৎ আপনি যতটুকু সত্যি সত্যি পড়তে পারবেন এতটুকুর চেয়ে একটু বেশি পড়াটা বাড়াই রুটিন বানান এর থেকে বেশি যদি বানান তাহলে আলটিমেটলি আপনি ফলো করতে পারবেন না নাম্বার এখন এই রুটিনটা কিভাবে ফলো করা যায় আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করতেছি আপনারা এমন করেও করতে পারেন অথবা অন্য যে কোনো ভাবেও করতে পারেন কিভাবে আপনারা সাপ্তাহিক রুটিন বানাতে পারেন আমি এখনও এই সাপ্তাহিক রুটিন ফলো করি এবং আমার আগামী কালকে কিন্তু পহেলা ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সালের হ্যাঁ তো কালকে থেকে আবার আমি নতুন নতুন রুটিন বানিয়েছি নিজে ফলো করার জন্য আমার পার্সোনাল কাজের জন্য আপনার পড়াশোনার জন্য আপনি রুটিন বানাতে পারেন কীভাবে বলেন তো সপ্তাহে পড়াশোনার জন্য আপনি কত ঘন্টা সময় দেবেন অ্যাজ ইউজুয়াল আমি সাধারণত পঁচিশ থেকে পঁয়ত্রিশ ঘন্টা সময় দিতাম মানে অ্যাভারেজ ধরলে তিরিশ ঘন্টা সময় দিতাম সপ্তাহে তিরিশ ঘন্টা এখন আমি প্রথম তিন দিনে যদি দশ ঘন্টা করে তিরিশ ঘন্টা পড়ি তাহলে বাকি সপ্তাহে যে চার দিন আছে আমি পড়বো না আর প্রথম তিন চার দিনে যদি আমি দুই ঘন্টা দুই ঘন্টা করে পড়ি তাহলে বাকি যে সময়টা থাকে সেটা আমি এক সপ্তাহের মধ্যেই কাভার করব এটা হচ্ছে রুটিন নাম্বার ওয়ান এটা হচ্ছে পজিটিভ চিন্তা করে রুটিন বানানো এখন ওই যে বললাম যে পজিটিভ আর নেগেটিভ দুইটা চিন্তা একসাথে করে আপনারা রুটিন বানাবেন তো একসাথে কীভাবে করবেন পজিটিভ চিন্তা করছেন রুটিন বানাইছেন নেগেটিভ চিন্তাটা হচ্ছে যে যদি রুটিন ফলো না করতে পারেন তাহলে কি করবেন ফর এক্সাম্পল আপনি আমি সাপ্তাহিক একটা রুটিন বানাইছি যে আমি অমুক কাজের জন্য সপ্তাহে তিরিশ ঘন্টা সময় দেব ঠিক আছে দ্যাটস ইট এখন কোনো কারণে সপ্তাহে তিরিশ ঘন্টা সময় আমি দিতে পারলাম না তখন আমি কি করব তো তখন আমি হিসেবে যেটা করতাম যে আমি সাধারণত সারা দিনে যা যাবতীয় কাজ করি সারা দিনে বলতে সারা সপ্তাহে যে যে কাজগুলো করি এর মধ্যে কিছু এন্টারটেইনমেন্ট কিছু রেস্ট থাকে এবং কিছু ঘুম থাকে এন্টারটেনমেন্ট থাকে বিনোদন থাকে রেস্ট থাকে বিশ্রাম থাকে এবং ঘুম থাকে ঘুম আর বিশ্রাম দুইটা আলাদা কেন বললাম কারণ ঘুমের জন্য স্পেসিফিক বিছানায় যাই মানে ঘুমাইতে হয় নাম্বার ওয়ান আর বিশ্রামটাকে কিন্তু সবসময় ঘুম হয় না মনে করেন চেয়ারে বসেও বিশ্রাম করা যায় বা আড্ডা দিয়েও কিন্তু বিশ্রাম করা যায় তো এই যে তিনটা কাজ এই তিনটা কাজ পরবর্তী সপ্তাহে যদি আগের সপ্তাহে রুটিন ফলো করতে না পারি তাহলে পরবর্তী সপ্তাহে এই তিনটার মধ্যে সময়গুলো কমিয়ে কমিয়ে আমি আমার আগের সপ্তাহে যে গ্যাপটা ছিল গ্যাপটা পূরণ করব এটা হচ্ছে নেগেটিভ চিন্তা অর্থাৎ পজিটিভ চিন্তায় রুটিন বানান আর নেগেটিভ চিন্তা যদি রুটিন ফলো করতে না পারেন তখন কী করবেন এটা আগে থেকে ভাবে রাখেন এবং পরবর্তী সপ্তাহে সত্যি সত্যি ওটা করতে হবে ফর এক্সাম্পল যদি আপনার বিয়ের দাওয়াত থাকে পরের সপ্তাহে আর আগের সপ্তাহে আপনি রুটিন মেকআপ দিতে পারেননি তাহলে আপনি নিজেকে শাস্তি দেন যে পরের সপ্তাহে সপ্তাহের বিয়েটা আপনি অ্যাটেন্ড করবেন না ই মিন বিয়ের দাওয়ারটা অ্যাটেন্ড করবেন না নিজের বিয়ে হলে তো অ্যাটেন্ড করতে হবে তখন আলাদা বিষয় তো বিয়ের দাওয়ারটা আপনি অ্যাটেন্ড করবেন না এটা আপনার জন্য শাস্তি এবং আপনি আগের সপ্তাহে কাজ করেননি ওই শাস্তিটা পরের সপ্তাহে নেবেন এবং পরের সপ্তাহে যেন আপনি সত্যি সত্যি আপনার সাপ্তাহিক টার্গেটটা পূরণ করতে পারেন যদি না পারেন তারপরের সপ্তাহ আবারও সেম টু সেম কিন্তু পরপর দুই সপ্তাহ যদি আপনি রুটিন ফলো করতে সত্যি সত্যিই না পারেন তার মানে আপনার দ্বারা রুটিন কাজ হবে না আর আপনি খুবই অলস প্রকৃতির তো ঠিক আছে আজকে পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে নেক্সট পর্বে ততক্ষণ পর্যন্ত খোদা হাফিজ বিবিএ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ফিন্যান্স আর মার্কেটিং চারটা ডিপার্টমেন্টের যে অঙ্ক সাবজেক্টগুলো রয়েছে এগুলো আমরা অনলাইনে প্রাইভেট ব্যাচের মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি আপনারা যদি কেউ চান তাহলে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে যুক্ত হতে পারেন একদমই নামমাত্র ফি দিয়ে তো বিস্তারিত জানতে জিরো ওয়ান ট্রিপল সেভেন ফাইভ ওয়ান ফোর জিরো ফাইভ ফোর এই নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন ধন্যবাদ সকলকে